হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আপনারা সর্বোচ্চ ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, 100% আপনি আপনার বকেয়া টাকা কিভাবে মার্কেট থেকে, কোন কৌশলে মার্কেট থেকে টাকাগুলো তুলবেন। যে সকল ভাই আপনারা বিজনেস করতেছেন, হয়তোবা বিজনেসের স্বার্থে, নিজের স্বার্থে এবং আপনার কোম্পানির স্বার্থের কারণে আপনারা মার্কেটে ক্রেডিট দিচ্ছেন, আপনি যে মার্কেটে বাকি দিচ্ছেন, আপনার বাকির টাকা আপনি ইচ্ছা করলেও আপনি মার্কেট থেকে তুলতে পারতেছেন না। আপনি চাচ্ছেন যে না, আপনার মার্কেট থেকে যেন আর কোনো নতুন করে যেন কোনো বাকি না যায়, অতএব যে টাকাটা মার্কেটে বাকি চলে গেছে আমি এই টাকাটা যত দ্রুত পারি আমি যেন উদ্ধার করতে পারি। বিভিন্ন কোম্পানি, যারা ছোট ছোট কোম্পানি, অনেক সময় আপনারা ক্রেডিটে ডিলারদের সাথে বিজনেস করতেছেন, বিজনেস করে আপনার টাকা আটকায় যাচ্ছে, আপনি টাকাটা ইচ্ছা করলেও তুলতে পারতেছেন না। আপনি অনেক কৌশল ব্যবহার করতেছেন কিন্তু কোনো কৌশলই আপনাদের কোনো কাজে আসতেছে না। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার মার্কেটের, আপনার যে টাকা ক্রেডিট পড়ে আছে 100% গ্যারান্টি আপনাদের টাকা উদ্ধার হবে ইনশাল্লাহ। যত্ন সহকারে এবং আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের মার্কেট থেকে কিভাবে আপনাদের টাকা তুলতে হবে। যদি আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা অবশ্যই শেয়ার দিয়ে আপনারা বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দেবেন। যদি এই ধরনের ভিডিও বারবার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের বেল বাটনে ক্লিক করে রাখবেন। একটা মানুষকে আপনি যখন বাকি দিচ্ছেন, আপনি হয়তোবা বাকি দেওয়ার সময় আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আপনি যে দোকানগুলোই, আপনি যে ডিলার ভাই, আপনারা যে ডিলার ভাই আপনারা মার্কেটে বিভিন্ন দোকানে বাকি দিচ্ছেন, তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে দোকানদারের ব্যবহার কেমন, দোকানদারের বচনভঙ্গি কী, দোকানদার আসলেই আপনার সাথে প্রোডাক্ট নেওয়ার পরে আপনাকে ঠিক মতন টাকা রিটার্ন করবে কি না। তাহলে আপনাকে প্রথম অবস্থায় আপনাকে আগে মার্কেট যাচাই করে নিতে হবে, যাচাই করে নেওয়ার পরে আপনাকে বাকি দিতে হবে। আপনি যখন বাকি দিবেন তখন অবশ্যই যে দোকানগুলোতে আপনি বাকি দিবেন, বাকি দেওয়ার সময় আপনাকে অবশ্যই চেকে লেনদেন করতে হবে। আপনি যদি চেকে যদি লেনদেন যদি না করেন তাহলে কিন্তু সে আপনাকে টাকার জন্য ঘুরাবে, এবং আপনার সাথে যখন সেই দোকানদার ভাই যখন বাকি নিবে তখন অনেক ধরনের কথা আপনাকে বলবে, আপনার সাথে বিভিন্ন ধরনের কথা বলবে। কথা বলার পরে বলবে যে ভাই, আমার তো বিভিন্ন কাস্টমারকে দিছি, আপনার প্রোডাক্ট চলে না, আপনার প্রোডাক্ট ঠিক মতন সেল হয় নাই, আপনার প্রোডাক্ট এখনও দোকানে অনেকগুলো আছে, এখন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে বিক্রি করতে পারি নাই, ভাই আস্তে আস্তে বিক্রি করে আপনাকে আস্তে আস্তে টাকা দেবো। দেখেন, একজন দোকানদার ভাই যখন দোকানে দেখেন 15-20 লাখ টাকার মাল আছে, সে কিন্তু ক্যাশ টাকা দিয়ে রাখছে কিন্তু আপনাকে সে কিন্তু ঘোরাচ্ছে, কারণ আপনি যে তাকে সুযোগ দিচ্ছেন, এই সুযোগের সে অসৎ ব্যবহার আপনার সাথে করতেছে এবং সুযোগটা সে নিজে নিজে সে ব্যবহার করতেছে আপনাকে যতদিন ঘোরানো যায়। তাহলে আপনার প্রথম অবস্থায় কী করবেন আপনি? আপনি যখন মার্কেটে অবশ্যই বাকি দিবেন, অবশ্যই আপনি চেকের মাধ্যমে বাকি দিবেন। দেখা যাচ্ছে যে আপনি আপনার যে হোলসেল যে এরিয়া, সেই এরিয়াগুলো হোলসেল ভাই, যে সকল দোকানে দোকানদার ভাই হোলসেল বিজনেস করে, বিভিন্ন জায়গায় আপনারা পাইকারিতে মাল বিক্রি করে, এরকম দোকানে কিন্তু আপনার ক্রেডিট সিস্টেম বেশি। দেখা যাচ্ছে যে দিনের পর দিন আপনি ঘুরতে থাকেন, আপনি টাকা পয়সাটা কোনোভাবেই দোকানদার ভাইয়ের সাথে নিতে পারতেছেন না। সে আপনাকে বলবে যে ঠিক আছে ভাই, আপনি 10,000 টাকার মাল দেন, আপনাকে 10,000 টাকা আবার আপনাকে দিয়ে দিবে, আবার 10,000 টাকার মাল নেবে। তার মানে কি, আপনার সবসময় 10-15 হাজার টাকা যদি একটা দোকানে বাকি থাকে, আপনি ক্যালকুলেশন করেন, এরকম যদি আপনার 15 থেকে 20টা বা 25টা বা 30টা যদি দোকান থাকে তাহলে আপনার কিন্তু 3-4 লাখ টাকা কিন্তু মার্কেটে ক্রেডিট পড়ে যায়। আপনি এই টাকাটা যতদিন ব্যবসা করবেন ততদিন কিন্তু এই 3 লাখ টাকা আপনি আর তুলতে পারতেছেন না, সবসময় আপনার বাকি থাকতেছে। তাহলে আপনি যদি বাকি যদি না দেন, আপনি যদি হ্যাঁ তাকে বলবেন যে ভাই আমি ক্রেডিট বিজনেস করি না কিন্তু আমি আপনাকে মন থেকে অনেক ভালো জানি, আমি আপনাকে সম্মান করি, আপনার যদি বাকি যদি ইমার্জেন্সি যদি বাকি লাগে তাহলে আপনি আমাকে চেক দেন, আপনি চেকের মাধ্যমে লেনদেন করেন।
তাহলে আপনি আপনার চেক নিলেন, চেকের মাধ্যমে যদি আপনি লেনদেন করেন, একটা সময় দেখা যাচ্ছে আপনি ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা করবেন না, আপনি অন্য কোনো বিজনেস করবেন, তাহলে কিন্তু আপনার ওই দোকানদারের কাছে যে আপনার বসে থাকা লাগবে না, আপনি ব্যাংকে যাই চেক জমা দিবেন, চেক জমা দেওয়ার সাথে সাথে আপনি টাকা পাবেন। অনেকেরই হয় চেক বাউন্স হয়, আপনার চেক যদি বাউন্স হয় তাহলে কিন্তু দোকানদার ভাইকে যাই বলবেন যে ভাই আমি ব্যাংকে গেছি, টাকা আপনি এখন পর্যন্ত টাকা দেন নাই, আপনার চেক আমার কাছে আছে, আপনি আমার টাকাটা ক্যাশ টাকা দিয়ে দেন, আপনার চেক নিয়ে নেন। দেখা যাচ্ছে যে দোকানদার ভাই আপনাকে ক্যাশ টাকা দিয়ে উনি দোকানদার ভাই আপনার সাথে আপনার চেকটা নিয়ে নেবে। আর যেগুলো কোম্পানি আপনারা কোম্পানি বিজনেস করেন, বিভিন্ন জায়গায় আপনাদের অল্প একটু স্বার্থের কারণে হয়তোবা আপনারা ডিলারকে ডিলারদেরকে ডিলার যারা ভাই আছে তাদেরকে আপনারা ক্রেডিটে মাল দিচ্ছেন, সবসময় মনে রাখবেন বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় কিন্তু টাকা আর্থিক লেনদেনের কারণে। অতএব সবসময় আপনি একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি আর্থিক লেনদেন থেকে অনেক দূরে থাকবেন, কোনো ডিলার ভাইয়ের সাথে আপনি কখনো কোনো ক্রেডিটে বিজনেস করবেন না। যদি আপনারা ক্রেডিটে যদি বিজনেস করেন, একটা সময় আপনি যে পজিশন আছে আগামী 6 মাস বা 6 বছর পরে হলেও আপনি ধ্বংস হয়ে যাবেন, কারণ আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি ধরে রাখতে পারবেন না। যে সকল ভাই আপনাকে হয়তোবা অনেকেই বলতেছে যে ঠিক আছে তাহলে কোম্পানির নিয়ম কি, আপনি কোন নিয়মে বিজনেস করবেন, অবশ্যই আপনি আগে আপনার ব্যাংকে টাকা নেবেন, টাকা নেওয়ার পরে আপনার যে টাইম আছে 72 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে আপনি ডিলার পয়েন্টে আপনার প্রোডাক্ট ডেলিভারি করে দেবেন। অনেক ডিলার ভাইয়ের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক যদি তৈরি হয় এটা আপনার পার্সোনাল ইস্যু, এটা আপনার আপনার পুরাটাই হচ্ছে আপনাদের নিজেদের ব্যাপার, আপনারা নিজেরা নিজেরা মিট করবেন। কিন্তু কখনো কোনো কোম্পানির সাথে আপনারা লেনদেন করলে কখনোই কোনো ক্রেডিটে আপনারা মানে বাকিতে কোনো লেনদেন করবেন না, যদি লেনদেন করেন তাহলে আপনি কিন্তু কোম্পানি কিন্তু আপনার ধরে রাখতে পারবেন না। আপনারা অবশ্যই বুঝছেন আমার এই আলোচনা থেকে আপনাদের আপনাদের এখন কি করতে হবে, তাহলে আপনারা অবশ্যই এভাবে বিজনেস করেন। আর যারা যে সকল দোকানদার ভাই বা আপনারা ডিলার ভাই আপনারা কোম্পানির সাথে বাকি নিচ্ছেন, আপনারা বাকি বিজনেস বন্ধ করেন, এবং যে সকল দোকানদার ভাই আপনারা ডিলারদের কাছ থেকে বাকি নিয়ে আপনি মার্কেটে বিভিন্ন জন লোককে বাকি দিচ্ছেন, হয়তো বা সম্পর্কের কারণে বা বিভিন্ন রিলেশনের কারণে আপনার লাইফে এরকম বহুত টাকা কিন্তু আপনি লস খাচ্ছেন, টাকা কিন্তু আপনি পান নাই। অনেক ভাড়াটিয়া আছে যারা মনে করেন এই 6 মাস এই জায়গায় আছে, 6 মাস পরে আপনার কাছে 5-6 হাজার টাকা বাকি খাইছে, খাওয়ার পরে আপনার টাকাটা পরিশোধ না করে সে কিন্তু আবার অন্য এলাকায় যেয়ে আবার বাসা নিছে, এরকম কিন্তু আপনারা কিন্তু অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতএব আপনারা সবাই সাবধান হন এবং সবার সাথে ক্রেডিট নিয়ে কোনো বিজনেস টোটালের উপরে বন্ধ করেন। আপনার নগদে যেটা হয় সেটাই আলহামদুলিল্লাহ সেটা অনেক ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।